নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনার হাতে বুড়ো আঙুলে চাঁদের এই চিহ্ন থাকে, তবে কোন দুটি কাজ আপনারা কখনোই করবেন না? জানতে হলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিও দেখলে আপনি নিশ্চয়ই সব বিষয় বুঝতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই দুটি বিষয় কি যা আপনার জানা উচিত। বন্ধুরা, আপনার বুড়ো আঙুলে যদি চাঁদের চিহ্ন থাকে, তবে জেনে রাখুন এই চাঁদ সবার থাকে না। অনেকের বুড়ো আঙুলে চাঁদ সামান্য থাকে, অনেকের আবার বড় হয়। যাদের হাতের বুড়ো আঙুলে সামান্য চাঁদ থাকে তার কোনো ফল নেই, কিন্তু এই চাঁদ বড় হওয়ায় অশুভের লক্ষণ। যে পুরুষ বা মহিলারা আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের হাতের বুড়ো আঙুলে যদি বড় চাঁদ থাকে তাহলে দুটি কাজ কখনোই করা উচিত নয়। এটা সবসময় মাথায় রাখা উচিত, কারণ সেগুলো মাথায় রাখলেই আপনি উন্নতি করতে থাকবেন। বন্ধুরা, তাহলে সেগুলো কি কি? যে ব্যক্তিরা হাতের বুড়ো আঙুলে চাঁদ স্পষ্ট দেখা যায় তাদের প্রথম কাজটি হলো কখনো নাস্তিক না হওয়া। এবং নাস্তিকরা জন্মগতভাবে নাস্তিক নয়, একজন নারী বা একজন পুরুষ তার কর্ম দ্বারা, তার মনের প্রবণতা দ্বারা সৃষ্ট। তাই এখানে নাস্তিকের অর্থ হলো আপনি যে ধর্মই হন না কেন, এটি মনে রাখবেন এই সমগ্র বিশ্বের ক্ষমতা একজনের হাতে রয়েছে। বন্ধুরা, আমরা তাকে ঈশ্বর বা আল্লাহ বা গড বলি, অর্থাৎ তিনি আমাদের ভাষার ঈশ্বর। কাজেই যারা সর্বক্ষেত্রে ঈশ্বরে বিশ্বাস করেন না, যারা তাকে সম্মান করেন না, তাদেরকে নাস্তিক বলা হয়। তাই একেবারেই নাস্তিক হবেন না, এটাই প্রথম কথা। যারা নাস্তিক তাদের হাতের আঙুলে বড় চাঁদ দেখা যায় এবং চাঁদ তাদের শুভ ফল দেয় না। আপনি কি জানেন চাঁদের ফল কি? চাঁদ আমাদেরকে স্বাস্থ্য, ধন সম্পদ, সোনা রত্ন, অনেক সুযোগ সুবিধা দেন। তাই যাদের হাতে চাঁদ থাকে তারা যদি ঈশ্বরের উপাসনা না করেন, তার কাছে মাথা নত না করেন, তাকে বিশ্বাস না করেন, তাহলে এই চাঁদ এমন মানুষের অশুভ প্রভাব দিতে শুরু করে যার ফলে মানসিক রোগে ভুগবেন। সেই ব্যক্তিরা শক্ত শরীর থাকা সত্ত্বেও তারা জীবনে কিছু করতে পারে না। ঘরের নারীরা অস্বস্তিতে পড়বে বা নারীদের কারণে কষ্ট পাবেন এই ব্যক্তিরা। সব কিছু থাকা সত্ত্বেও তারা জীবনে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারে না। তাই প্রথমত একেবারে নাস্তিক হয়ে যাবেন না। এই ধরনের মানুষেরা যত বেশি আস্তিক হবেন জীবন তত বেশি উপকার পাবেন। এই ধরনের মানুষেরা একটু পরিশ্রমে অনেক উচ্চতা অর্জন করতে পারে। যাদের হাতে চাঁদ থাকে তারা নাস্তিক না হয়ে আস্তিক হয়ে যান। তারা এই বিষয়টি সর্বদা মনে রাখবেন, জীবনে কখনো কাউকে খালি গালি দেবেন না। নিজের ধর্ম, ধর্মগ্রন্থ, পুরাণ ইত্যাদির প্রতি পূর্ণ আস্থা রাখুন, তাহলে অবশ্যই সফলতা পাবেন। বন্ধুরা, আজকে আবার দ্বিতীয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যে ব্যক্তির বড় চাঁদ থাকে বুড়ো আঙুলে চন্দ্র দুর্বল হয়ে পড়ে। যারা জল দূষিত করে, যারা দুধ নষ্ট করে, যারা নারীদের অপমান করে, সে যে কোনো নারী হোক, মা, বোন, স্ত্রী বা অন্য কেউ, এই বিষয়গুলোকে কখনোই অবহেলা করবেন না, কখনোই তাদের অপমান করবেন না, কখনো জলে ময়লা ছাড়বেন না এবং কখনোই দুধ নষ্ট করবেন না এবং কখনো দুধে পা রাখবেন না। এবং চাঁদ দেবদেবীর সাথে সম্পর্কিত, তাই দেবদেবীদের অপমান করবেন না, কোনো গালাগালি বলবেন না। যাদের হাতে চাঁদ আছে তাদের জন্য কোনো না কোনো দেবদেবীর পুজো করা খুবই গুরুত্বপূর্ণ। দেবদেবীর পুজো করলে রাজকীয় যোগ তৈরি হবে, কাঙ্ক্ষিত বর পাবেন, আপনি জীবনে যা পেতে চান সেই সমস্ত সুখ পাবেন। এবং বিশেষ করে মহালক্ষ্মীর পুজো করলে অনেক উপকার পেতে শুরু করবেন। সুপ্রিয় বন্ধুরা, যদি আপনার হাতের আঙুলে চাঁদের চিহ্ন থাকে, এই দুটি নেতিবাচক বিষয়ের মধ্যে একটি বিষয় যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনি এমন একজন ব্যক্তি যিনি মানসিকভাবে খুব অস্থির এবং সম্পদ নিয়েও খুব নিশ্চিত। এ ধরনের মানুষ ভালো শরীর থাকার পরও জীবনে কিছুই করতে পারে না, ভালো বুদ্ধিমত্তা ও শিক্ষালাভের পরও
তারা জীবনে সব কিছু অর্জন করতে পারে না, যা তাদের খুব সহজ অর্জন করা উচিত। তাই অবশ্যই এই বিষয়গুলো মেনে চলুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।